ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। তো আমি বিধান, তোমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ব্লগার। তো আবার তোমাদের স্বাগতম আবার একটি নতুন ব্লগে। তো আজকে আমরা আজকে ব্লগটাতে যাব হচ্ছে যেখানে 28 কালী পূজা হচ্ছে এবং 32 শিবের পূজা হচ্ছে, তো সেইখানে, অর্থাৎ এখানে 15 দিন ধরে মেলাটা হচ্ছে। তো সেই মেলাতে যাব আজকে। আজকে হয়তো মেলার 10 থেকে 12 দিনের মতো হবে, আর হয়তো 2-3 দিনের মতো মেলাটা থাকবে। তো আজকে যাব সেইখানে, সেই জায়গাটাতে, অর্থাৎ সেই জায়গাটা হচ্ছে পুষ্কারিতে, অর্থাৎ যেটা ওখানে অবস্থিত। তো সেখানে যাবো আজকে ব্লগটা করতে। তো চলো তাহলে ব্লগটা শুধু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমাদের ট্রেন হচ্ছে 5:36। তো এখন মোটামুটি 5টার মতো বাজে। তো আমরা আধা ঘন্টা ফার্স্টে বেরিয়েছি। তো আমরা চারজন মিলে যাচ্ছি, আর চারজন আমার সামনে রয়েছে। তো চলো তাহলে যাওয়া যাক। আর যেহেতু বলছিলাম যে আমাদের বাড়ি থেকে একটু দূরে, একটু না অর্থাৎ বেশ কিছুটাই দূরে, তো যে কারণে ট্রেনে করে যেতে হবে, অর্থাৎ বুনিয়াদপুরে নামবো। এবং বুনিয়াদপুরে নেমে তো সেখান থেকে কুশকরির যে টোটোগুলো পাওয়া যায়, অর্থাৎ হরিরামপুরে যে টোটোগুলো পাওয়া যায়, তো সেই টোটোতে করে সেখানে যাব। তো চলো তাহলে দেখতে থাকো আজকে। আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব খুব একটা বেশি না, অর্থাৎ 2 কিলোমিটারের মতো হয় স্টেশনের দূরত্ব। সো বন্ধুরা, আমরা এখন রয়েছি গঙ্গারামপুর রেল স্টেশনে। তো দেখতে পাচ্ছ পিছনে সব বন্ধুগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আজকে গঙ্গারামপুর স্টেশনটা প্রচুর পরিমাণে ভিড়, আর যে ট্রেনটা আসার কথা হচ্ছে 5:34, অর্থাৎ 36-এর মধ্যে এই স্টেশনে ঢুকে যায় ট্রেনটা। আর সেই ট্রেনটা আজকে হয়তো 6:30-6:40 দিকে ঢুকবে, কিন্তু সঠিক জানে না যে কখন ঢুকবে ট্রেনটা স্টেশনে। আর তারপরে সদে সদে যাবো সেই কুশকুড়িতে, অর্থাৎ যেখানে 32 শিব এবং 28 যে কালী পূজাটা হচ্ছে, সেই মেলাতে যাবো। 6টার দিকে ট্রেনটা ঢুকে গেল, যে ট্রেনটা আসার কথা ছিল 6:30, মানে 5:34-36, তো সেটা 6টায় ঢুকে গেছে। তো দেবা বলো, তোমার মতে ট্রেনটা কখন ঢোকার কথা ছিল? আরে ইয়ার বল না ইয়া, বল 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 না। এই ট্রেনটা ছাড়ার কথা গঙ্গারামপুর রেল স্টেশন থেকে 5:36, আর সেই ট্রেনটা ছাড়তে ছাড়তে প্রায় 6টায় বেজে যায়। এই ট্রেনটা লেট থাকার কারণে আমাদের বুনিয়াদপুর রেল স্টেশনে পৌঁছাতে সময় হয়ে যায় 6:15-18, অর্থাৎ আমাদের 18 মিনিট সময় লাগে গঙ্গারামপুর রেল স্টেশন থেকে বুনিয়াদপুর রেল স্টেশনে পৌঁছাতে। আমরা বুনিয়াদপুর রেল স্টেশন থেকে চলে আসি বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে আসার পর যে টোটোগুলো হরিরামপুর যাবে, সেই টোটোতে করে আমাদেরকে যেতে হবে কুশকুড়ির, অর্থাৎ যেখানে 28 কালী পূজা হচ্ছে সেইখানে। আর এখানে যেতে সময় লাগে প্রায় 20-25 মিনিট, আর এখানে যেতে ভাড়া লাগে প্রায় 20-15 টাকা পার হেড। আর এই কুশকুড়ি জায়গাটা হরিরামপুর থেকে কিছুটা আগে, অর্থাৎ হরিরামপুর যাবার পথেই এই কুশকুড়ির 28 কালী পূজার মেলাটা তোমরা দেখতে পাবে। সো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই কুশকুড়িতে যেখানে 28 কালী পূজার যে মেলাটা হচ্ছে, তো সেইখানে। তো এখানে মেলাটা হয় 15 দিন ধরে। তো আজকে হয়তো মোটামুটি 12-13 দিনের মতো হবে, আর হয়তো মেলাটা 2-1 দিন থাকবে, তো যে কারণে ভিড়টা হলেও একটু কম। তো আমার পিছনে দেখতে পাচ্ছ সেই 28 কালী প্রতিমাটি এবং 32 সেই শিব। তো চলো তাহলে এই কালী ঠাকুরের কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করি। আর প্রত্যেক বছরই হচ্ছে শিব পূজার পরের দিনই এখানে এই কালী পূজাটা করে। Thank you.
এই কুশকরি জায়গাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি থানায় অবস্থিত। আর প্রত্যেক বছরই শিব পূজার পরের দিনই এখানে কালী পূজা করা হয় এবং 15 দিন ধরে এখানে মেলার আয়োজন করা হয়। তো আজকে হয়তো মেলার 12 থেকে 13 দিনের মতো হবে, তো যে কারণে মেলাতে ভিড়টা একটু কম। তো চলো তাহলে এবার মেলার কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করি। সো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করা যাক। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যারা প্লিজ অবশ্যই চ্যানেল নতুন তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো তাহলে দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ এবং নিরাপদ থাকবে। চলো টাটা, বাই বাই।